হ্যালো বলেছে সো আইন উইস ইয়াস ইউর লিসনিং অন দ্য মাইক এবং শুনছে হলো ক্যাপিটাল এফ এম নারি ফোর পয়েন্ট এইট ও রাইট আচ্ছা আসার পর থেকে আমি কেন হাসতেছি আচ্ছা হ্যাঁ সো আসার পর থেকে আমি দেখছিলাম যে অনেকে আসলে আমাকে কমেন্ট করছো আমার লাইভ মাত্র শুরু শুরু হলো বাট তার আগে থেকেই তোমার কমেন্টগুলো করা স্টার্ট করেছিলে সো থ্যাংক ইউ সো মাচ এখন তোমাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু আছি ঠিক রাত এগারোটা পর্যন্ত এর মধ্যে তোমাদের সব কথা সব গান আমি শোনার জন্য আই মিন তোমাদের গান বলতে হলো তোমাদের রিকোয়েস্টেড সংগুলো আমি জাস্ট জানার জন্য এখানে বসে আছি বিকজ তোমরা রিকোয়েস্ট করার পরপরে হলো আমি গানগুলো প্লে করে দেবো আর আমাকে তুমি তোমার কথাগুলো কি করে জানাবে এবং তোমাদের রিকোয়েস্টেড সংগুলো আমার কি করে জানাবে সেই ব্যাপারগুলো আমি তোমাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা আমাকে টেক্সট করতে পারো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তাহলে তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশান তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা এখন আমাকে লাইভে দেখতে পাচ্ছ ফেসবুক আমাকে লাইভে যেহেতু দেখতে পাচ্ছ সেখানে আমার সঙ্গে জয়েন করার জন্য এবং আমাকে সেখানে কমেন্ট করার জন্য ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সেখানে গিয়ে কিন্তু আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো এবং আমার আই মিন আমাকে তোমরা কমেন্টগুলো করে জানাতে পারো তোমাদের সব কথা এবং তোমাদের যে কোনো গানের রিকোয়েস্ট রাইটস আমি যেহেতু আছি একদমই রাত এগারোটা পর্যন্ত ওবভিয়াসলি অনেক কথা হবে অনেক গান হবে এবং বরাবরের মতো আমি আজকেও যেটা চিন্তা করছি যে আমি অল্প কথা বলবো বাট এটা আজকে আমি বলছি না হ্যাঁ এটা আমি আজকে কাজে প্রমাণ করব। যে আজকে আমি অল্প কথা বলবো এবং বেশি গান প্লে করবো বিকজ আমি যতবারই এই কথাটা বলি ততবারই দেখা যায় আমি দুটো লিঙ্কে দু ঘন্টার একটা শো শেষ করে ফেলি ইট মিনস ফার্স্ট মানে ফার্স্ট আওয়ার পুরোটাই আমি একটা লিঙ্ক দিই কথা বলতে থাকি এক ঘন্টা ধরে তারপর জাস্ট একটু ব্রেক নেই তারপর হলো তোমাদের জন্য গান প্লে করি অ্যান্ড তারপর হলো আবার কথা বলা স্টার্ট করি ঠিক এগারোটা পর্যন্ত দ্যাটস এট বাউ এনওয়েজ এই ব্যাপারটা আজকে আমি যতটুকু সম্ভব না করারই চেষ্টা করব সো তোমরা যারা যারা হলো আমার সঙ্গে জয়েন করে ফেলেছো সেটা আমি একটা একটা করে দেখে নিচ্ছি আর যার যা এখন পর্যন্ত আমার সঙ্গে জয়েন করো নি তোমাদেরকে বলছি তাড়াতাড়ি আমার সঙ্গে জয়েন করে ফেলো বিকজ আমি যেহেতু রাত এগারোটা পর্যন্ত আছি পরে দেখা যাবে যে তোমরা হয়তো বা লাস্টটা মানে লাস্ট মোমেন্ট এসে আমাকে ম্যাসেজ করছো কিন্তু আমি পড়তে পারছি না বিকজ আমি চলে যাবো এনজিও রো জামাই লিখেছে তারপর শরীফ আমার সঙ্গে অলরেডি জয়েন করে ফেলেছে কিউট বয় রাসুল আহমেদ জয়েন করে ফেলেছে শরীফ আহমেদ আমার সঙ্গে জয়েন করেছে থ্যাংক ইউ তোমরা যা যা আমার সঙ্গে জয়েন করেছো এম ডি শরীফ আচ্ছা এম ডি শফিকুল ইসলাম লিখেছে লাভ ইউ লাভ ইউ টু মাই ব্রাদার অ্যান্ড ইশরাত ইরান লিখেছে পড়শি আপু আজকে প্রথম কমেন্ট করছি আমি ইরা তুমি আমার অ্যান্ড আমি তোমার মতো গান নিয়ে কিছু করতে চাই দোয়া করি এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ইরা তোমার নামটা ভীষণ সুন্দর খুবই সুন্দর একটা নাম মার্শাল্লা অ্যান্ড ইয়াস অবশ্যই আমি তোমার জন্য দোয়া করছি তুমি ভাবে এগিয়ে যাও সেটাই আমি দোয়া করছি হ্যাঁ জাস্টেই পজিটিভ একটা ব্যাপার স্টে পজিটিভ এখন আশেপাশে সবার মধ্যে একটা জিনিস দেখছি নেগেটিভিটি অনেক বেশি ছড়াচ্ছে সো নেগেটিভ থটস নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আমাদেরকে দূরে থেকে পজিটিভ পজিটিভভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে ঠিক আছে অফ সুমাইয়া লাক সুলতানা আমার লিখেছে হে আপি আমি জয়েন করে ফেলেছি হাই থ্যাংক ইউ রাজীব রিদা লিখেছে কিউ থ্যাংক ইউ সো মাচ শরীফ আহমেদ লিখেছে তোমার গলটা ভীষণ সুন্দর থ্যাংক ইউ আচ্ছা আমি কোথায় আমি কোথায় আছি ও হ্যাঁ আমি আছি আমি ভালোই আছি বাট দ্য থিং ইজ আমি আমার নিজেকে আসলে দেখতে পাচ্ছি না এখানে এখানে ওয়ারফারিং হচ্ছে এখানে আমি লাইভে দেখতে পাচ্ছি না আই ডো্ট নো হোয়াই কাইন্ডলি ঠিক করে দেন ভাইজান ঠিক আছে তার আগে তোমাদেরকে এদিকটা ঠিক হতে থাকুক আর আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আমাকে বেশি বেশি করে টেক্সট করতে থাক আজকে টেক্সট এবং কমেন্ট দুটোই আমি একবার এটা একবার ওটা একবার এটা এভাবে করে জাস্ট পড়ে ফেলব জন্য যে নিয়মটা রয়েছে তাহলে তোমাদের মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে সিএফএম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে ওকে আর রাইট সো এখন আমি আরও দেখছি আমার সঙ্গে কারা কারা জয়েন করে ফেলছে আমাকে আরও অনেকেই হলো কমেন্ট করছে আচ্ছা কমেন্টের ব্যাপারে তোমাদেরকে এখনো বলি নিই মানে ফেসবুক লাইভের কথাটা এখনও আবার রিপিট করিনি সেটা হলো তোমরা এখন আমাকে লাইভে দেখতে পাচ্ছ এবং লাইভে দেখার জন্য ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট এখানে এসে কিন্তু আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো যারা যারা আমাকে কমেন্ট করতে চাইছো তোমরা কিন্তু এখানে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবে এবং তার সাথে সাথে যে ব্যাপারটা রয়েছে তোমাদের যার যা গানের রিকোয়েস্ট আছে আমি একটা একটা করে জাস্ট বলে ফেলো আমি অবশ্যই ট্রাই করবো গানগুলি প্লে করার জন্য তোমাদের জন্য লাইক ইয়াস তোমাদের জন্য গানগুলি প্লে করার এম ডি জাহিদুল ইসলাম লিখেছে আপু খুলনা থেকে আছি বাহ হাউ সুই থ্যাংক ইউ তোমরা এত দূর থেকে আমার সঙ্গে জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে আসলেই তোমরা আছো এটার জন্য তোমাদের অনেক অনেক রিজবি আমাকে লিখেছে রাতুল হাসান লিখেছে আনিকা ইসলাম লিখেছে এই রাজকোনা জানো তোমার জন্য একটা কবিতা লিখেছে হাউস থ্যাংক ইউ প্লিজ আমাকে একটু পড়ে শুনিও হ্যাঁ প্লিজ আর হলো আদ্রিয়ানা আদ্রিনা আর দিনা কত নাম ডাকলাম আমি ওকে প্রীতি আমায় লিখেছে তোমার প্রিয় একটা সং শোনা অবশ্যই আমি একটু পরে আমার প্রিয় একটা গান প্লে করে দেবো তোমাদের জন্য লেমন আহমেদ আমায় লিখেছে আপু আমি আপনাকে অনেক ভালোবাসি হাউসি থ্যাংক ইউ সো মাচ ভাই অ্যান্ড আমিও তো তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসি উম্মে হানি অনিমা হাই আমি তোমার জন্য অবভিয়াস ওয়েট করি বিকজ এ কিছু কিছু নাম আছে যে নামগুলো অ্যাকচুয়ালি আমার কাছে খুবই পরিচিত বিকজ তোমরা প্রতিটা এপিসোডেই আমায় কমেন্ট করো এবং টেক্সট করো থ্যাংক ইউ সো মাচ আপু কি আজকে একটা গান দিবা তাই তোমার তাই তোমার খেয়ালে এই গানটা আমার অনেক কাছের একজনকে উদ্দেশ্য করে প্লিজ আচ্ছা তার নামের প্রথম লেটারটা হলো আর ঠিক আছে অবশ্যই আমি গানটি প্লে করে দেব এবং যে মানুষটির জন্য তুমি প্লে করতে বলেছো যে মানুষটিকে ডেডিকেট করতে চাইছো গানটি সেই মানুষটির নামের প্রথম অক্ষরটি যেহেতু আ মানে র আর তো অবশ্যই হয়তো বা উনি বুঝে যাবেন উনি বুঝতে পেরে গেছেন তো অবশ্যই আমি গানটি একটু পরেই প্লে করে দেবো রাতুল হাসান লিখেছে তারপর হলো আনিকা আমাকে লিখেছে হৃদয় খান আমায় লিখেছে এই আপু আমার কমেন্ট পড়ো না কেন এই যে এখন পড়ে দিয়েছে তোমার কমেন্টটা থ্যাংক ইউ হৃদয় আর অপেক্ষা আমায় লিখেছে অ্যাকচুয়ালি অপেক্ষা স্টার্ট করে ফেলেছে লেখা কেমন আছে পছা দিম অপেক্ষা চলে আসছি একদম হ্যাঁ আমি দেখতে পেয়েছি অপেক্ষা তুমি চলে এসছো থ্যাংক ইউ সো মাচ আর এটা আমাকে আজাদ স্বাধীন নামে লিখেছে আর তাহিয়া সারাফ লিখেছে পুতুল আপি তুমি বলছিলে আমার একটা নাম দিবা বাট তাও নাই একদম আমি সারাফ তোমার নাম নাম দিই নেই দিই আচ্ছা আমি তাহলে পুটুস নামটা কাট দিয়েছিলাম জানি আমি লাস্ট এপিসোডে পুটুস একজন নাম দিয়েছিলাম পুটুস নামটা কাট দিয়েছিলাম হাত এখানে আমাকে কমেন্ট করে জানাও আর সারাফ আমি অবশ্যই তোমার নামটা দাঁড়ো আজকে আমি তোমার নাম দিয়েই যাবো হ্যাঁ ডেনভারি রাইট রয়হান আমার রায়হান আমায় লিখেছে আপু তুমি কি আমার কমেন্টগুলো পড়বা রয়হান আহমেদ রিক্ত এই যে এখন পড়ে দিয়েছে তোমার কমেন্টটা মানে একটা কমেন্টই আমার চোখের সামনে এসেছে সোই একটা কমেন্টে আমি পড়ে ফেলেছি থ্যাংক ইউ সাইফুল ইসলাম অভি আমায় লিখেছে তুমি কত সুন্দর ভাই রে ভাই থ্যাংক ইউনিজ থ্যাংক ইউ সো মাচ আর তোমরা অনেক বেশি সুন্দর তোমাদের মন আসলে প্রত্যেকের মনটা আসলে সুন্দর দেখছোই হ্যাঁ তোমরা একদম একদম ধন্যবাদ আমাকে যখন কেউ কোনো কিছু বলার পর প্লিজ লিখে না আমারও তো ভাল লাগে হ্যাঁ অনুগ্রহপূর্বক এটা কি করিবেন আপনি বললো আমি মাইকটা ছুঁড়ে ফেলাই দিই ভাই আমি এমনি কথা বলি কোনো সমস্যা নেই আমাকে উনি প্লিজ বলেছে আরভাইজ অনেকক্ষণ ধরে কী কী বলছে আমি নিজেও যাই না এখন আর কারা লিখেছে সেটা আমি দেখে নিচ্ছি আমাকে লিখেছে হলো সুমাইয়া সুলতানা পরশ মুনি। আমার কেউ টপলি লোকেশন সংটা প্লে করো প্লিজ অবশ্যই আমি ট্রাই করছি একটু পরে গানটি প্লে করার জন্য ডানি থ্যাংক ইউ শরীফ আহমেদ লিখেছে আপু তুমি আমাকে ভালোবাসো না আমি কিন্তু একজন তোমার গানের ভক্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এম ডি শফিকুল শফিকুল ইসলাম লিখেছেন তারপর হলো সাব্বির সাজিদ লিখেছেন নকিব খান লিখেছেন আমাকে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি মশিউর 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 রহমান কবি আমায় লিখেছে তোমার আঁকা বাঁকা দাঁতের হাসিটা খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যান্ড তয়ফুর রহমান আছেন আমার সঙ্গে হাসিনুর বিশ্বাস রাইট তুমি আমার একটা কমেন্ট তুমি আমার একটা কমেন্ট পড়ো না কেন প্লিজ আপু একবার পড়ো এই যে আমি তোমার কমেন্টও পড়ে ফেলেছি এম ডি জামিউল ইসলাম জামিল লিখেছে হাই আপু কেমন আছেন আচ্ছা আবদার সংটির জন্য রিকোয়েস্ট করা হয়েছে থ্যাংক ইউ আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য ইশরাত ইরানি আমার লিখেছে আপু লক্ষী সোনা গানটি বেস্ট ছিল প্লিজ সম্ভব হলো প্লে করো আবার বলতে বলতে হচ্ছে মার্শাল্লা খুব সুন্দর তোমার সব হাউস ওয়াইফ থ্যাংক ইউ সো মাচ তুমি তো বেশি সুন্দর আই ক্যান সি হিয়ার মাশাল্লাহ স্পেশালি তোমার চুলগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে অ্যান্ড ইউর স্মাইল জাস্ট লুকেছি আমি বুঝি না তোমরা তোমরা প্রত্যেকে যে একটা বার আয়নার সামনে গিয়ে দাঁড়াবা তোমরা দেখবা তোমরা প্রত্যেকে এতটাই সুন্দর মার্শাল্লা অ্যান্ড তাহিয়া আমায় লিখেছে সারাফ আমি আমি তোমার নামটা আজকে দিবই আজকে তোমার নাম আমি দিয়ে তারপরই হলো বাড়ি যাবো তাছাড়া আমি বাড়িই যাবো না এখানে কথা বলিস আছে ফাইন আমি বাড়ি যাব না কিন্তু ওকে আমাকে রুহি লিখেছে লাভ ইউ আপি লাভ ইউ মোর রুহি অ্যান্ড আচ্ছা রিজভি আমার লিখেছে শোনা যাচ্ছে না আপু আচ্ছা আমার আমার ভয়েস কি শোনা যাচ্ছে না তোমরা একটু আমাকে বলো হ্যাঁ সাউন্ড যদি ঠিকঠাক থাকে সেটাও বলো যদি আমাকে না শুনতে পাও সেটাও আমাকে বলো ঠিক আছে আর তানি আহমেদ তসিফ লিখেছে আপু কমেন্টটা পড়ো এই যে এখন তোমার কমেন্টটা আমি পড়ে ফেলেছি তসিফ থ্যাংকস ফর কমেন্টিং হে অ্যান্ড আনিকা ইসলাম লিখেছি রাজকন্যা আমার জন্য একটা গান প্লে করবে তোমার পছন্দের প্লিজ 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 আচ্ছা মানে হলো প্লিজটাকে অনেকবার লিখেছে তো তাই ডেফিনেটলি আনিকা আমি একটু পরেই একটা গান প্লে করে দেবো এবং আমার প্রত্যেকটা গানই অনেক পছন্দের সে একটা আজকে যেই যেই গানগুলো আমি প্লে করবো তার মধ্যে মানে প্রত্যেকটা গানই আমার পছন্দের একটা একটা করে তুমি জাস্ট শুনবে সবগুলো তোমাদের জন্য ঠিক আছে তোমাদের প্রত্যেককে অ্যাকজন একজন করে আমি জাস্ট এই গানগুলো ডেডিকেট করছি অ্যান্ড অপেক্ষা লিখেছে মই হারিয়ে যাচ্ছি তুমি আর কই হারাব তুমি কমেন্ট করো তুমি চাইলেও হারাতে পারবো না মাহিন লিখেছে মাহিন হোসেন লিখেছেন তারপর হলো রাজীব হৃদয় আছেন আমার সঙ্গে তারপর রুমান আহমেদ আছেন আরফিন লিখেছেন আরফিন বনি আমায় লিখেছেন তারপর হলো নিঃসঙ্গ বালক আমার কমেন্ট কি তোমার চোখে পড়ে না আপু তুমি না আমার একটা কথা মাথায় আসে বাট এটা আমি বলবো না এখন পরে বলবো বাট আমার আমার চোখে একদমই পড়েছে এই যে এই জন্য হলো তোমার কমেন্ট আমি পড়ে ফেলেছি নিঃশঙ্ক বালক আচ্ছা তোমার আসল নামটা কি আমি এটাই জানি না তোমার আসল নামটা একটু আমাকে বলো ঠিক আছে তাহসিন হাবিব মোহ মোহন আমায় লিখেছে আপু আপনি এত কিউট কেনা হাউসও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আরও অনেকে আমার সঙ্গে আছেন আমাকে নকিব খান লিখেছেন এমডি ডি শামসু শাম শামসু শামসুদ্দিন এম শামসুদ্দিন আমায় লিখেছেন তারপর রাজু আহমেদ রাজ আমায় লিখেছেন তারপর হলো আজাদ স্বাধীন আমায় লিখেছেন এবং আরও তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ আর রুমান আহমেদ এমডি রুমান আহমেদ আমায় লিখেছে শুধু তোর গানটা প্লে করার জন্য অবশ্যই আমি একটা একটা গান করে প্লে করে দেবো বা তার আগে তোমাদেরকে একটু বলে নিচ্ছি যে আমি এখন যে কাজটা করব সেটা হলো একটা ব্রেকে যাব এবং একটা গান প্লে করে আসবো সাইরি হোফ তোমাদের কাছে ভালো লাগবে গানটির পরপরই হলো আমি আবার চলে আসবো ডোন সে জাস্ট এইটি এন্ড আচ্ছা সুন্দর দুটো গানের পর কিন্তু আমি চলে এসেছি উইথ মাই পড়শি অন দ্য মাইক এবং শো ক্যাপিটাল অফ এমন ফোর পয়েন্ট এইট এবং আমি আছি ঠিক রাত এগারোটা পর্যন্ত আর অবভিয়াসলি সেরকমভাবে একটু আগেও আমি বলছিলাম যে আছি এবং তোমাদের সবগুলো কমেন্ট এবং টেক্সট আমি পড়ব যেমন নিয়ন আমি ঠাক ঠিক ওনার আগের নামটা আমি পড়তে পারিনি বাট তারপরেটা আমি পড়েছি যে নিয়ন আমাকে লিখেছিলেন যে জানি কমেন্টটা পড়া হবে না তবুও লিখলাম সো আমার কথা হলো যে একদম এই যে রেজাউল রেজাউল নিয়ন ইয়াস 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 আমি পেয়ে গেছি পেয়ে গেছি ওয়েট বাট আমার হ্যাঁ এই তো থিঙ্কি ওটা ওই কম্পিউটার ভাই আমরা তো সুপার ডিজিটাল ভাই ওকে আমি এই মনিটরে কাজ করছি মাউসটা একটু এরকম করলে ওই মনিটর চলে যাচ্ছে মানে সুপার ডিজিটাল ভাই ওকে যাই হোক আমার আচ্ছা হ্যাঁ আমি মিলন মোল্ল আমাকে কি লিখেছে আপনি এত কমেন্ট করলাম একটাও পড়লেন না আম সো সরি এই যে এখন আমি আপনার কমেন্টটা পড়ে ফেলেছি ইমরান আহমেদ আমার লিখেছে আপু আমি নিউ লিসনার আপনাদের এফএম এ থ্যাংক ইউ সো মাচ ইমরান অ্যান্ড ওয়েলকাম টু মাই শো আর আনিকা ইসলাম লিখেছে হ্যালো হাই অবস্থা তোমার কি বলো কেমন চলে দিনকাল জীবন কেমন চলে বলো আমার এখন যারাই জিজ্ঞেস করছে জীবন কেমন চলে আমি সবাইকে বলছি আমার জীবন হল তেজপাতার মতো চলছে অ্যাজ ইউজুয়াল রেজল নিয়ম আমার লিখেছি জানি পড়া হ্যাঁ ওকে এখন লেগেছে হলো জানি পড়া হয়েছে শিওর কনফার্ম হতে চাই এক একদম একদম আমি পড়ে ফেলেছি তোমরা আমি যখন নাকি ব্রেকের মধ্যে থাকি লাইক অফ যখন থাকি তখন তোমরা যারা যারা আমাকে কমেন্টগুলো করো সেই কমেন্টগুলো আমি পড়তে থাকি ট্রাস্ট মি তোমরা একজন একজন করে কমেন্ট করো আর আমি পড়তে থাকি সো ইয়া থ্যাংক ইউ আর এম ডি আবদুল উইমন হোসেন আমায় লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পড়শিয়াপুর শুভরাত্রি কেমন আছে দিনকাল কেমন যাচ্ছে তোমায় সাত দিন পরে এবার হ্যাঁ আচ্ছা সাত দিন পর আবার দেখলাম তোমায় আমি খুব মিস করি তোমায় আজ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর বলো আর কি অবস্থা বলো মিনার রহমান মিনার রহমান আচ্ছা মিনার মোল্লা আমায় লিখেছে পড়শি তোমার আচ্ছা হ্যাঁ আমি অবশ্যই গাছের কেয়ার করছি থ্যাংক ইউ এই একজন ব্যক্তি যিনি নাকি আমাকে এভরি এভরি উইক আমার গাছগুলোর ব্যাপারে খোঁজখবর নেয় একদমই ইয়ে করা হচ্ছে বাট এখন ফুল ফোটাটা একটু কমে গেছে যেহেতু এটা আসলে শীতের ইয়ে ছিল তো ওটার জন্য এখন ডেফিনেটলি ফুলগুলো ফুটবে না বাট গাছের চর্চা ডেফিনেটলি করা হচ্ছে থ্যাংক ইউ ফর আস্কিং অ্যান্ড হলো এম ডি মহসিন ফরাজি আমায় লিখেছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর আমার সঙ্গে আছে হলো এমডি ডি স্বাধীন আফ্রিদি হাই স্বাধীন কি অবস্থা আমার কিন্তু তোমাকে মনে আছে ইনফ্যাক্ট তোমাদের প্রত্যেককেই আমার মনে থাকে ও অজিল ওকে রাকিব আমায় লিখেছে শরীয়তপুর থেকে থ্যাংক ইউ আর হলো আমাকে আব্দুর রশিদ তাজবির লিখেছে আপু একটা বিষয় খেয়াল করিনি এতক্ষণ আপনাকে চশমা ছাড়া অনেক কিউট লাগে I didn't know. Okay, thank you, <laughs> thank you so much. Ah, uh, uh, that's really sweet, Dasbeer. Thank you. And Karakarama ke liye Is mom, is mom, right? Yes. Amma ke Hi, hi Apu. Hello, ki aavastha? ইমরান আমাকে লিখেছে আপু নিউ লিসনার একদমই পড়ে ফেলেছি একটা আগে থ্যাংক ইউ আর তুমি এখন থেকে সব সময় আমাকে কমেন্ট করবে ঠিক আছে আর হলো আমাকে লিখেছে শরীফ আহমেদ লিখেছে তোমার হাসিখানা দেখার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় আহা রে এই যে আচ্ছা সামনে আমার কটা দাঁত দেখা যাচ্ছে এই কটা দাঁত আমি সব সময় হলো এরকম ই করে থাকবো ঠিক আছে তোমরা সবসময় হলো আমার হাসি মুখে দেখতে যেন পাও সেটার আমি ইয়ে করছি ব্যাপারটা আমি দেখছি কোনো সমস্যা নেই সামটাইমস আমি এখান থেকে যাওয়ার পর আমার দু ঘন্টার শো মানে এই শোটা করার পর আমি যখন যাই আমার আধা ঘন্টার মতো দুটো গাল ব্যথা করতে থাকে কারণ সারাক্ষণ ই করে থাকি তো দ্যাটস ওয়াই এনিওয়েজ দ্যাট দ্যাটুর্যালি কুল অ্যান্ড দ্যাটরালি ফাইন ফর মি বিকজ তোমাদের মতো ফ্রেন্ডস যেখানে আছে তোমাদের মতো আমি অলওয়েজ বলি ইউর গাইজ আর মাই ফ্যান ইউর গাইজ আর অলওয়েজ মাই ফ্রেন্ডস লাভ দ্যাট অ্যান্ড তোমাদের তোমাদের মতো ফ্রেন্ডস থাকতে মন খারাপ করার কোনো প্রশ্নই ওঠে না সো সবসময় হলো আমার হাসি দিয়ে থাকতেই হয় আমি না চাইলেও আসলে হাসি দিয়ে থাকতে বিকজ তোমরা আমাকে সবসময় হাসাও সো থ্যাংক ইউ সো মাচ আমার মনটা ভালো করে দাও তোমরা অলওয়েজ থ্যাংক ইউ সাদেক হুসাইন রিদা আমাকে লিখেছে নসিংদি থেকে থ্যাংক ইউ এম ডি মোহসেন আমায় লিখেছে তারপর হলো আর সাদিয়া ইসলাম লিখেছে আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি সাদিয়া থ্যাংক ইয়া তোমার কি অবস্থা বলো আমি সবসময় এরকম শুকনা শাকনা কি মানে শুটকি টাইপ আই নো সো আমি জানি না আজকে আই গেস আমাকে আরেকটু একটু ইয়ে লাগছে ইট দ্যাট গুড ক্যার নট আইড নো অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা কি জানো আমি এত খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া করার পর আমাকে লাইক যারা নাকি আমাকে দেখে আমি কী পর্যন্ত খাওয়া দাওয়াটা করি যখন খা হ্যাঁ মাঝে মাঝে আসলে রুচি টুচি থাকে না ওটা ডিফারেন্ট ইয়ে বাট যখন নাকি অ্যাকচুয়ালি আমি অনেক বেশি খাওয়া দাওয়া করি তখনও যেটা হয় আমার মোটা হওয়াটা না একমাত্র আমার গাল দুটো জাস্ট হয় ফুলে যায় আমার খাওয়া দাওয়া করার পর আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে খাওয়াটা আমার পেটে না গিয়ে ডিরেক্ট মনে হয় মুখে চলে আসে সেই জন্য গাল দুটো এরকম করে ফুলে যায় যখন খাওয়া একটু কমিয়ে দিই তখন আমার গাল দুটো চেপে যায় সো আমার মোটা হওয়া বা শুকনো হওয়া ইটস অল অ্যাবাউট মাই গাল মোটা হলো আমার গালই মোটা হয় শুকনো হলো আমার গালই শুকনো হয় সো আই হেল্প হেল্প আই জাস্ট খান আর রুহিন প্রধান আমায় লিখেছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি রোহিন তোমার কী অবস্থা শেখ সাদি আমায় লিখেছে হাই কিউরি হাই আপি কেমন আছো অ্যান্ড আপনি তোমার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি আমার কমেন্ট পড়ো না কেন এই যে আমি তোমার কমেন্টটা পরে ফেলেছি আই হোপ এখন তুমি একটা হাসি দিয়েছো রাইট প্লিজ একটা হাসি দাও তোমরা প্রত্যেকেই হাসি দাও ইচ্ছে করে লিখেছে পরশু তুমি সত্যিই খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর রেজাউ নিউন আচ্ছা লজ্জাবতী কাছের কথা তুমি যদি বলো আমাকে তাহলে আমি বলবো ছোটোবেলা আমি যখন এখনো ওয়াই আই এম সেইং ছোটোবেলা অ্যাকচুয়ালি আই আমি এখনও যখন নাকি এটা গ্রামের দিকে বেশি দেখা যায় আর হলো আগে যেটা দেখা যেত সেটা হলো আমি তো ছোটোবেলা থেকে উত্তরাতে তো উত্তর নয় নম্বর সেক্টরে থাকতাম তখন যেহেতু সেখানে আমার নানুর বাড়ি তো নয় নম্বর সেক্টরের ওই দিকটায় না তখনও খুব একটা বাড়িঘর ওঠেনি বিল্ডিংস খুব একটা হয়নি পুরো ফাঁকা ফাঁকা ছিল প্লটসগুলো গুলো এদিকে আশেপাশে সব দেখ মানে সব দিকে আমরা আমরা লিটারালি বাড়ি আমাদের বাসার থেকে বারান্দার থেকে আমরা মেন রোডটা দেখতে পেতাম এরকম খালি ছিল সবকিছু ফাঁকা 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 তো সেই জায়গাগুলোর মধ্যে না ওই যে সাইড রোডের পাশের দিয়ে বা ওই খালি প্লটগুলোর মধ্যে লজ্জির গাছ অনেক ছিল তা আমি গিয়ে গিয়ে এটাই করতাম খালি লজপতি গাছের এখান দিয়ে পুরুষ ফুটে এরকম করতে থাকতো আমার কাছে খুব মজা লাগতো কারণ পাতাগুলো একদম ইয়ে হয়ে যেত তারপর দু মিনিট পর আবার আস্তে আস্তে পাতাগুলো ইয়ে কর মানে ছড়াতে থাকতো সে আবার গিয়ে আমি ধরতাম পাতাগুলো সো আমার কাছে খুব সুইট অ্যান্ড খুব মজা লাগতো অ্যাকচুয়ালি আমি এটা এখনও করি যে গ্রামের ওখানে যখন মানে কোনো একটা গ্রামে গেলেও ওখানে খুব একটা এখন চোখে পড়ে না যেই জায়গাগুলোতে আসলে যা মানে যে যে গ্রামে আমি লাস্টেও কয়েক পার আমি যেগুলোতে মানে যে গ্রামগুলোতে গিয়েছি সেখানে খুব একটা চোখে পড়েনি বাট যখনই আমার চোখে পড়ে আমি গিয়ে না জাস্ট ওখানে গিয়ে এরকম এরকম করতে থাকি তারপর ফু দিতে থাকি বিকজ বাতাসেও কিন্তু এটা ইয়ে হয় সো মজাই লাগে ভেরি গুড আইডিয়া অ্যাকচুয়ালি আমি অবশ্যই হলো এটা আমি লাগাবো এই লজ্জাপতি গাছটা যদি পাই অবশ্যই আমি লাগাবো আর হলো আমাকে আরিয়ান ইসলাম লিখেছে আনিকা আপনি কি ওনাকে চিনেন আচ্ছা আচ্ছা কেউ একজন হয়তো কাউকে মেসেজ করেছে আমি তাদের মেসেজটা পড়ে ফেলেছি সরি সরি ক্যাসা লাগো যাক এটা হয় ট্রাস্ট ট্রাস্টবি আমি এখানেও যেটা দেখি তোমরা আমাকে কমেন্ট করতে 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 না একটা সময় দেখা যায় একজনই আরেকজনকে কমেন্ট করতে থাকো তোমরা আমাকে যা যা কমেন্ট করছো এরকম তোমরা ইচ আদার জাস্ট কমেন্ট করতে থাকো হ্যান্ড এই কমেন্ট করলাম পড়তে থাকি আচ্ছা ঠিক আছে ও হলো ওকে ট্যাগ করে লিখেছে ও আবার ওকে ট্যাগ করে রিপ্লাই করেছে আমি ভুলক্রমে ক্রমে মেসেজটা পড়ে ফেলছি আম সো সরি আর কারা কারা লিখেছে আমাকে আর শাফুল ইসলাম ওমর লিখেছি ইউ লুক সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আর হলো আর কারা কারা আছে ফারহানা শিউলি আছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে তোমার কী অবস্থা শিউলি বলো আর তিথি আমি আজকে একটা নাটক দেখছিলাম নাটকটার নাম হলো মিস শিউলি সো এখন হলো তোমার নামটা আমি দেখে আমার কাছে মনে হচ্ছে আই আমার আমার যদি মানে মিস শিউলি ডাকতে খুব ইচ্ছে করছে বিকজ এখানে মিস শিউলির ক্যারেক্টারটা খুব সুন্দর একটা খুব অ্যাকচুয়ালি খুব কিউট একটা ক্যারেক্টার ছিল এবং খুবই সুন্দর একটা ক্যারেক্টার ছিল আই জাস্ট লাভ দ্যাট ক্যারেক্টার অ্যাকচুয়ালি অ্যান্ড আর কারা কার লিখেছে আমাকে আমাকে লিখেছিল রাফিয়া খান ওকে রাফিয়া খান আমায় লিখেছে আপি বলবো না আমাকে ভুলে গেছো কারণ আমি জানি তুমি আমাকে ভুলতে পারো না আমি কখনই তোমাকে ভুলতে পারি না এ তো অসম্ভব আই রাইট কেমন আছে তুমি বলো তোমাদের মধ্যে কেউ কেউ আছো হঠাৎ হঠাৎ করে না গায়েব হয়ে যাও আমি তোমাদেরকে খুঁজে পাই না আমি তোমাদেরকে খুঁজতে থাকি এভরি এপিসোডে বাট আমি খুঁজে পাই না পর আবার হুট করে তোমরা আসো তখন আবার আমার কাছে মনে হয় ওরা আমাকে ভুলে গেছিলো না সিরিয়াসলি আমার কাছে এটা অলওয়েজ মনে হয় যে তোমরা মেবি আমাকে ভুলে গেছিলো তারপর হুট করে আবার আমার কথা মনে হয়েছে আই 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 নো যে এটা একদমই কিছু না তোমরা সবাই খুবই সুইট হয়তো বা কোনো কাজ ছিল দ্যাটস তাছ তোমরা আমাকে মানে কাজ থাকে তোমাদের হয়তোবা ওরকম তাছাড়া রেগুলারলি আমাকে মেসেজটা করতে পারো না অথবা কমেন্ট করতে পারো না দ্যাটস ওকে দ্যাটস টোটলি ফাইন আই আন্ডারস্ট্যান্ড আর হলো শহীদুল ইসলাম তপন আমার লিখেছি আপু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর হলো তোমার ছবি আমার ডায়েরির পাতায় পাতায় রেখে দিয়েছি রাজকন্যা রানিকা ইসলাম আই রে কিউট রে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একদিন অবশ্যই তো তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ তো যেদিন আমাদের দেখা হবে তখন তোমার এই ডায়েরিটা নিয়ে এসো হ্যাঁ আমি পড়বো মানে আমি দেখবো ঠিক আছে ওকে ডান আর হলো কারা কারা লিখেছে আমাকে আর অনেকে হলো আমাকে লিখেছে থ্যাংক ইউ সো মাচ আর আমি এবার একটু দেখে নিচ্ছি যে আমাকে কমেন্ট কারা মানে কী বলে আমি কেন কমেন্টের কথা বলছি কারা কারা আমাকে টেক্সট করেছে বাট টেক্সটের কথা যেহেতু আসে সেখানে আমি তোমাদেরকে একটু বলে নিচ্ছি আমাকে টেক্সট পাওয়ার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটু স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে কুতুব আমাকে লিখেছে আচ্ছা আমি আচ্ছা অবশ্যই অবশ্যই একদম ইটস ইটস ট্রু বাট এটা আমি জানি তুমি কাকে লিখেছো ইটস রিয়েলি ট্রু ইটস রিয়েলি ট্রু আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এট অ্যান্ড নাদিয়া আমায় লিখেছে তুমি শেখ সাদির একটা গানের রিকোয়েস্ট করেছে আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য তারপর হলো আমাকে আর কারা কারা লিখেছে এটা আমি একটু দেখে নিচ্ছি ওকে আমাকে রুদ্র আমায় লিখেছে থ্যাংক ইউ সো মাচ বাট এখানে না ইয়ে হচ্ছে না আমি এটা রিফ্রেশ করতে পারছি না এই যে এখন হয়েছে এখন হয়েছে এখন হয়েছে খুব থ্যাংক ইউ আচ্ছা রিয়াদ আমায় লিখেছে আপনি আমার শরীরটা বেশি ভালো না তাই তোমাকে আরে তোমাকে ফুচকা নিয়ে জ্বালাতে পারছি না আমার জন্য একটু দোয়া করবে অবশ্যই তোমার জন্য অনেক অনেক দোয়া রে আর তোমার কী হয়েছে আমাকে বলো তো ইনশাল্লাহ একদম ঠিক হয়ে যাবে আর আমি আরও বেশি বেশি করে দোয়া করছি তুমি আর বেশি মানে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বিকজ তুমি সুস্থ যত তাড়াতাড়ি হবে তারপর হলো তাও তাড়াতাড়ি হল আমাকে জ্বালাতে পারবে রাইট ফুচকা নিয়ে এনিওয়েজ আমাকে আর লিখেছে তানহার আমায় লিখেছে আপু এতদিন টেক্সট করিনি তোমার কি আমার কথা একটু মনে পড়েনি আর শোনো কলি যে আপি তোমার খোঁজে খোঁজে গানটা প্লে করবে প্লিজ তোমাদের প্রত্যেকের কথা আমার ভীষণ ভীষণ পরিমাণে মনে পড়ে লাইক ভীষণ মিস করি আমি তোমাদের প্রত্যেককে একটু আগে আমি বলছিলাম আমি গত এপিসোডেও বলছিলাম যে এখানে কয়েকজন আছে যারা নাকি আমার রেগুলার লিসনার এবং লাইক রেগুলারলি তোমরা আমাকে টেক্সট করতে থাকো অ্যান্ড যেটা আমি মানে রেগুলার বেসিসে যেহেতু আমাকে টেক্সট করো থাকে না ইউজ টু হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে আমি আমি ইউজ টু হয়ে যাই অ্যাকচুয়ালি তোমরা যখন আমাকে টেক্সট করো না তখন আমার কাছে মনে হয় যে ও কেন আমাকে টেক্সট করলো না ও কই বা ও কই বা সে কই এই এই ব্যাপারগুলো মাথা মাথা অবশ্যই খেলতে থাকে বাট বলা হয় না বিকজ আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে মেবি তোমরা বিজি আছো বা হয়তো বা কোনো একটা প্রবলেমের জন্য আমাকে টেক্সট করতে পারছো না সো ইটস টোটালি ফাইন ফর মি এই যে আজকে তুমি আবার চলে আসছো তানহার অ্যান্ড থ্যাংক ইউ আর হলো আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য আতিফ আসলাম আমায় লিখেছে হাই হাও ইউ আমি খুব ভালো আছি আতিফ তোমার কি অবস্থা বলো শাম্মী লিখেছে আপু তুমি তো খালি আমাকে ভুল যাও আমি তোমাকে কখনোই ভুলি না আর হলো আমার একটা নাম দাও যা তুমি মনে শাম্মী ট্রাস্ট মি তোমার এই নামটাই হলো আমি মনে রাখতে পারবো ট্রাস্ট মি অ্যান্ড আপু তোমার জীবন চলে তেজপাতার মতো আর আমার জীবন চলে আচ্ছা তুমি আরেক লিখেছ বাট এটা আসেনি তুমি আরেকটা বার আমাকে টেক্সটটা করো তাহলে হলো ফুল এস এম এসটা আমার কাছে চলে আসবে জানুয়ারি মুস্তাকিম আমায় লিখেছে মার্শিয়া আমায় লিখেছে তারপর হলো হ্যাঁ স্যার পড়শি ওকে তোমার নামও পড়শি ন্যাচুরালি খুব পড়শি আমায় লিখেছে হায় পড়শি ওই ইউ দিস ইজ ভেরি ব্যাড আমি তোমার নিউ ফ্রেন্ড হতে চাই আর তুমি আমার এসএমএসটা পড়লা না এইটা না পড়লে খুব খারাপ হবে আচ্ছা ওয়েট তোমার নামকে আসলে পড়ছি নাকি তুমি এখানে আমার নামটাই দুবার লিখেছো আমি কনফিউজড আমাকে আর একটুবার একটু বলো ওকে অ্যান্ড সোহাগ আমাকে কোয়েশন মার্কস দিতে 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 দিতেই শেষ হয়ে গেলো এখানে আর কোনো কিছু আর কোনো টেক্সটই আসেনি শুধু কোয়েশন মার্কস আসছে সব আমি জানি না সোহাগ তুমি কী এত জানতে চাইছিলা সো প্লিজ আমাকে একটু টেক্সটের মাধ্যমে জানাও সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড আর হলো তানজিদ আমায় লিখেছে ফিরে আয় গানটা হ্যাঁ অবশ্যই আমি ফিরে আয় গানটা ট্রাই করবো প্লে করার জন্য আর হলো এটা একটা মুভির গান ছিল ইয়াস ইয়াস অ্যান্ড আমার এবং তাসিন ভাইয়ার আর নাইম আমায় লিখেছে আপু হ্যাঁ না আচ্ছা ও নাট বোল টুতে একবার আসো ওকে একদম একদম ইনশাল্লাহ ভেরি সুন ঠিক আছে ভেরি সুন অ্যান্ড মতিন ইসলাম আমায় লিখেছে মিরপুর বারো থেকে একা একা লাগে গানটি প্লে করবো আচ্ছা বড়ো একা গানটির জন্য এক আপনি রিকোয়েস্ট করেছেন আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য সাদি আফরিন আমায় লিখেছে হাই আপু কেমন আছে তুমি কত আচ্ছা এসে আচ্ছা খুদে গানরাজ আচ্ছা খুদে গানরাজে গাওয়া যখন থামবে কোলাহল গানটা প্লে করো প্লিজ আচ্ছা আমি খুদে গানরাজে যেটা গিয়েছিলাম এটা তো অ্যাকচুয়ালি রুনাল আল্লা ম্যামের গান এবং আমি যেটা মানে খুদে গানরাজে যেটা গিয়েছিলাম সেটা এখানে আছে কিনা আমি ঠিক জানি না বাট স্টিল আমি ওন একটা গান প্লে করে দেবো তোমার জন্য আর এখন আমি তোমাদের সবাইকে যেটা বলবো সেটা হলো আমাকে সামনে থেকে ওনাই এভাবে এভাবে করে বলছেন যে এখন তোমাদের সবাইকে একটু জানিয়ে দিতে হবে যে এখন কটা বাজে সো আমরা একটু জানি না কয় সেকেন্ড পরে আমরা জানতে পারবো এই ব্যাপারটা আমি খুবই মানে আমি আসলে জানি না তো কটা বাজে আমি ঘুরে আসলে চিনি না বুঝছেন এটা কি এটা কি এক নাকি দুই ওকে নিয়ে ওই জাস্ট আর ফাইভ সেকেন্ডস ফোর থ্রি ওয়ান কেমন চলে দিনকাল বলো নিওয়েস গ্যাস এখন আমি যেটা দেখতে পাচ্ছি কুই মাউস কুই ভাই ওই দাই ও পাশের বাড়িতে চলে গেছিল মানে বুঝলাম না এরকম কেন আচ্ছা এখন আমি একটি একটু দেখি যে কারাগার আমাকে লিখেছেন আমার সঙ্গে কারাগারে জয়েন করে ফেলেছেন আমাকে লিখেছে হলো নিঃসঙ্গ বালক আপু তোমাকে দেখি অফ বেশি কিউট লাগে আমার সামনে যিনি বসে আছেন উনি নীরব কিছু ওনার সম্ভব কি বলে ছেলের চোখ গেছে আমাকে আনিকা ইসলাম লিখেছে আচ্ছা তুমি একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই জয় করবো গানটি প্লে করার জন্য আনিকা ওয়ারিজ অ্যান্ড হলো আমাকে কারা কারা লেগেছে আমাকে এম ডি শাহাদাত লিখেছে পরশু আপু তুমি মে বি তাহসান স্যারের সাথে কোনো গান করনি তাহসান ভাইয়ের সঙ্গে কোনো গান না করা হয়নি আমার বাট কেন তোমাদের একসাথে গান চাই আচ্ছা ইনশাল্লাহ ভেরি সুন অবশ্যই গান হয়ে যাবে ঠিক আছে হান্নান শেখ লিখেছে এই তুমি চুপচাপ বসে থাকবা এত নড়াচড়া করা যাবে না আচ্ছা ওকে উপায় নেই যে আমি এখন থেকে আমি এভাবে করে কথা বলবো ঠিক আছে আমি ডানেও তাকাবো না বায়াও তাকাবো না যে সামনেই এভাবে করে তাকিয়ে তাকিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো হ্যাপি না বাট এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে এটা আমি আসলেই পারি না আমি আসলেই চুপচাপ একটা জায়গায় বসে থাকতে পারিনি এটা আমার আসলে একটা প্রবলেম আছে অ্যাকচুয়ালি আমি সারাক্ষণই এখান থেকে ওখানে ওখান থেকে এখানে এখান থেকে এখানে ইনফ্যাক্ট বাসাতেও আমি যে চুপচাপ কোথাও বসে থাকবো না আমার কিছু না কিছু একটা করতে হবে হয় আমি এটা করছি বা ওটা করছি বা রে জাস্ট বেড থেকে নেমে জাস্ট আমি এমনি রুমের মধ্যে হাঁটি অ্যান্ড রাতে সামটাইমস আছে যে আমার ঘুম হয় না সামটাইমস না অ্যাকচুয়ালি সবসময় রাতে আমি কখনই রাতে ঘুমাই না আমি লাস্ট কবে রাতে ঘুমিয়েছি আর বিলি ডোন্ট রিমেম্বার দ্যাট আমার ঘুম হয় হলো সকালে ছটার দিকে সাড়ে ছটার দিকে তখন হলো আমি ঘুমাই তার আগে পর্যন্ত আমি তাকায় থাকি সিলিংয়ের দিকে তাকায় থাকি যে ও আচ্ছা তারপর জানলার দিকে তাকাই ও আচ্ছা সূর্য উঠছে ওই যে সূর্য উঠছে তো সারাত আমার যেটা করা হয় যখন দেখি যে মাঝে মাঝে হলো আম্মু আমার সঙ্গে জাগে তখন ইটস ফাইন বিকজ আম্মুর সঙ্গে কথা বলা হয় বা ঠিক আছে ফাইন নর্মালি ঠিক আছে যখন নাকি দেখি যে সবাই ঘুমিয়ে পড়েছে তখন আমি একা জেগে থাকি তখন আমি কী করবো ওটা চিন্তা করি তখন আমি যেটা করি সারা বাড়ি হাঁটতে থাকি আজ আমি জানি না কেন হাঁটি এই বারান্দা থেকে ওই বারান্দায় যাই ওই বারান্দা থেকে এই বারান্দায় যাই আকাশ দেখি আকাশ যে আমি কয়বার দেখি কয়বার যে আমি তারা গোনার চেষ্টা করি মানে আই রিলি ইকান সে দ্যাট এনিওয়েজ আর আদিল শাকিব আমায় লিখেছে তুমি আমার এক্স এর মতো দেখতে কেসা লাগা আমার মজা ওকে সরি ওকে সরি আমি জানি না এটা আমি কি বলবো নাকি থ্যাংকস বলবো নাকি আমি সরি বলবো আমি ঠিক জানি না এই জায়গায় আমি আসলে আমার কোনো আনসার নাই আমি তোমাকে যে আসলে কী বলবো এটা বুঝতে পারছি না এনওয়াইজ আমি পরের কমেন্টে চলে যাই বেটার আর হলো আমাকে কারা লিখেছে কুই মাউস কুই আবার এমনিটা রেখেছো না এই মাংস থেকে আমার থেকে বেশি চঞ্চল রে ভাই আমি তো তো বাসার ভিতরে থাকি এই মাউস তো বাসার থেকে অন্য বাসায় চলে যায় আমাকে আমাকে আর লিখেছে অতিথি পাখি লিখেছে আপু সাউন্ড শোনা যাচ্ছে না হাই কি বলে এ তো অসম্ভব আচ্ছা এখন শোনা যাচ্ছে আমাকে রহমত লিখেছে আপু আমার কমেন্ট পড়ো না না আমি তোমার কমেন্ট একদমই পড়ে ফেলেছি এই যে এখন পড়ে ফেললাম জিশন লিখেছে হে ডিয়ার কুইন ইদানিং একটু বিজি থাকি তাই তোমাকে অনেক মিস করি কুইন অ্যান্ড আজ তোমাকে বেশি কিউট লাগছে এক্সট্রা অর্ডিনারি উইথ ফেস্ট ড্রেস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জিশন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হুমায়ুন কবির লিখেছে সব সময় টেক্সট করি আর আমিও সবসময় পড়ে দিই হ্যাঁ আমি সবসময় পড়ি অফ ইয়ারে পড়ি অন ইয়ারে পড়তে পারি না সামটাইমস অ্যান্ড সামটাইমস অন ইয়ারে পড়ি বাট আমি পড়ি ঠিকই হ্যাঁ আমাকে নুসরাত লিখেছে হাই হাই নুসরাত কী অবস্থা তোমার বলো সোহাগ আমাকে লিখেছে সোহাগ চকিদার আমায় লিখেছে হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কী অবস্থা সোহাগ বলো আর হলো সিহা সিহা আমায় দেখেছে আপু ইউ আর মাই ফেভারিট সিঙ্গার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর হলো এম ডি জামি কি জামিউল ইসলাম জামিল আমায় দেখেছেন তারপর উনি আসলে অনেকগুলো স্টিকার পাঠিয়েছেন খরগোশ পেঙ্গুইন পাখি বিড়াল সব স্টিকার উনি পাঠিয়ে দিয়েছেন ওনার মোবাইলের মধ্যে মানে স্টিকারের সেকশনটায় যতগুলো স্টিকার আছে কম বেশি সবগুলি উনি পাঠিয়েছেন ভেরি গুড আই উইলিট টিমের দুষ্ট বয়ফ্রেন্ড আমায় লিখেছে কেমন আছো আগে আমি লিখতে চেয়েছিলেন আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আর আমাকে আরও অনেকেই লিখেছে থ্যাংক ইউ সো মাচ রিফাত ইসলাম লিখেছে খুব ভালো আছে এখন আমাকে আর কারা কারা লিখেছে একটু দেখে নিচ্ছি আমি রাইট আমাকে হলো কার কারো টেক্সট করেছে সেটা আমি দেখছি বাট তার আগে তোমাদেরকে একটু বলে নিচ্ছি আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ আপসেনে গিয়ে সেখানে টাইপ করবে এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেসে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আরেখেছে হাওয়াই আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর তুমি একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য নাজমুল আমায় লিখেছে আপু তোমার কথা অনেক কিউট ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আতিফ লিখেছে আচ্ছা তুমি একটা গানের জন্য আমায় রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য আলিফ লিখেছে হাই আপি হাই আলিফ সোহাগ লিখেছে আমার ক্রাশ আপু হাউস থ্যাংক ইউ ওকে আর হলো আমাকে লিখেছে তাম্বির আমায় লিখেছে অ্যান্ড হলো তামিম লিখেছে আই লাভ ইউ কিউ টাপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি লিটল লিটল কিউট ব্রাদার কি অবস্থা তোমার বলো তামিম তমি কি অবস্থা বাসা সবাই কেমন আছে বলো আমাকে মিরাজ আমায় লিখেছে নো প্রেম নো প্যারা ফুচকা খাবো একা একা আচ্ছা ও না খুবই ভালো খুবই ভালো একটা ইয়ে কবিতা ছিল আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড পুরো আমার মতো কবিতাটা আমাকে আর কারা কারা লিখেছে আমাকে আর লিখেছে তুমি তো হ্যাঁ তুমি ওয়াচ পড়লে তোমাকে আরও ভালো লাগবে অ্যাকচুয়ালি আমি আমার খুব শখ আমি ওয়াচ একমাত্র পছন্দ করি অনেকে হলো অনেক ধরনের ওয়াচ পড়তে পছন্দ করে অনেক ধরনের বেল্ট থাকে মানে অনেক ধরনের বেল্ট পড়তে পছন্দ করে বাট আমি জানি না মেবি এটা এখন তোমার যদি আমাকে ওল্ড স্কুল টাইপ বলো ওটা তো আমার কোনো প্রবলেম নেই বিকজ দ্যাটস দ্যাটস দ্য ওয়ে আই অ্যাম বেসিক্যালি আমার পড়তে পছন্দ হলো কালো বেল্টের চিকন কালো বেল্টের যে ঘড়িগুলো আছে এগুলো ছোটো ডালের বিকজ আমি যখন স্কুলে ছিলাম স্কুলে আমাদের অন্য কোনো ঘড়ি অ্যালাউ করতো না আমি যদি ঘড়ি একদমই পড়তে হতো তাহলে আমরা শুধুমাত্র পড়তে পারতাম হলো একদম ছোট ডালের একদম চিকন বেল্টগুলো কালো বেল্টগুলো স্কুলে না সরি কলেজে একদম চিকন বেল্টের কালো যে ঘড়িগুলো ওইগুলো সো তখন থেকে না আমি এবং স্কুলের ব্যাপারও যদি বলি স্কুলে আমরা যখন কোচিং করতে যেতাম কোচিংয়েও হলো টিচাররা যেহেতু স্কুলের টিচারদের কাছে আমরা কোচিং করতে যেতাম মানে ভিকান টিচারের কাছে সো ওখানে যেটা হতো ওনারাও কোচিংয়ে যাওয়ার পরেও তো অনেক কিছু খেয়াল করতেন তখন ওনারা বলতেন যে এইটা না বা এই ব্যাপারগুলোতে একটু একটু স্ট্রিক্ট ছিল তো তখন থেকে না কালো বেল্টের ঘড়ির প্রতি আমার একটু থাকে না যে একটু ভালো লাগে বেশি কাজ করে সেটা এত এখন যদি আমাকে বলো এই ব্র্যান্ড বা সেই ব্র্যান্ড না আমি খুব একটা ব্র্যান্ডের দিকে যাই না আমি কখনোই কোনো ব্র্যান্ডের দিকে যেতে খুব একটা পছন্দ করি না আমি সবসময় হলো একদম সিম্পল থাকতে পছন্দ করি এবং ওটার জন্যই এই কালো বেল্টের ঘড়ি আমার পছন্দ বাট এই কয়েকদিন ধরে আমি অনেক খুঁজেছি মাঝে আমি পাচ্ছিলাম না বাট আমি আবার খুঁজবো যদি আমি পেয়ে যাই তাহলে অবশ্যই হলো নেক্সট এপিসোড আমি পড়েই আসবো ইনশাল্লাহ ওকে আর হলো কারা কারা আমাকে লিখেছে মাবরুর আমায় লিখেছে আপু তোমার পার্সোনাল নাম্বারটা দাও মিসড কল আচ্ছা পার্সোনাল নাম্বারটা দিয়ে একটা মিসড কল দাও প্লিজ আপু প্লিজ আচ্ছা আমাদের যে এখানে পার্সোনাল একটা নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আমি অবশ্যই তোমাকে মিসড কলটা দিয়ে দেবো কিন্তু এটা হলো একটা ল্যান্ড ফোন নম্বর সো আই বিলিভ হোপ ইউ ওয়ান্ট মাইন্ড রাইট ওকে অ্যান্ড আমাকে আর কারা কারে লিখেছে আমাকে লিখেছিল এম ডি সবুজ কেমন আছো বন্ধু আমি তো খুব ভালো আছি তোমার কী অবস্থা বন্ধু বলো অনেক আমায় লিখেছে তারপর হলো ইয়াসিন আহমেদ নিলায় আমায় লিখেছে না দিয়া আমায় লিখেছে হাই স্পিড আপি হাও হাওয়াই ইউ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আপু আমি কি তোমার ফ্রেন্ড হতে পারি শুধু ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড একদম এখন থেকে তোমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে না দিয়া হাই ফাইভ আর রাইট আমাকে গত এপিসোডে আরেকজন লিখেছিল তুই কোথায় আমাকে তুই করে আমাকে বলেছিল আমি যেন তাকে তুই করে ডাকি এবং ইয়াপ আমি আমি জাস্ট তাকে খুঁজছি আমি তার নামে কি পুটুস দিয়েছিলাম না ও কই আমি ওকে খুঁজে পাচ্ছি না সো যদি তুমি শুনে থাকো আই মিন যদি তুই শুনে থাকিস তাহলে প্লিজ আমায় টেক্সট করে জানা যে হ্যাঁ তুই আমাকে শুনছিস সোট আই ক্যান জাস্ট বি লাইক ওকে ফাইন আমাকে শুনছি ওর এটা আমি কনফার্ম হতে পারবো ওকে আর মারজান আমায় লিখেছে ওয়েট ইয়া মারজান রহমান রাব্বি আমায় লিখেছে আপু কেমন আছো তোমার নতুন গান কবে আসবে খুবই তাড়াতাড়ি আসবে ওকে ইনশাআল্লাহ এটা কাজ চলছে লেটস সি আর মোহাম্মদ আজারুল আছারুল ইসলাম তামিম লিখেছে হাই ابو হাই তামিম কে অবস্থা আর ওইখানে না তামিম ভালো ছিল আমি তামিমকে হাই তামিম বলেছি হলে ক্যামেরা দিকে তাকি এরকম হাত উঁচু করে আমি হাই তামিম বলেছি আমার সামনে যে ব্যক্তি বসে আছেন উনি সাথে সাথে ক্যামেরার দিকে তাকে বলে কই আমি বলেছি আমি জানি যে তাহলে ওইখান থেকে দেখতে পাবেজ আপু আপনার গানগুলো খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ রাজমেদ রাইট আহমেদ রাজ আই গ্যাস ডুবে ডুয়া ওকে রাজ ফাইন এটা বেটার আচ্ছা আমাকে হলো মৃধা মন্ডল দেখেছেন তারপর হলো আরও অনেকে আমাকে কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ আর এখন তোমাদেরকে বলছি এখন আমি যে কাজটি করবো সেটা হল তোমাদের জন্য একটা গান প্লে করে দেবো বাট এখন আমি কোন গানটি প্লে করবো বলো তো তো আমিও জানি না হ্যাঁ সো তো এই এই ধরো এখন আমি যে গানটা প্লে করতে চাচ্ছি সেই গানটা প্লে করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা আমাকে সার্চ করতে হবে আগে যে এখন আমি কোন গানটি প্লে করব তো আমার কাছে যেটা গানটির কথা বেশি মনে হচ্ছে যে এই গানটি আসলে প্লে করা দরকার মানে এই গানটা আমার খুব বেশি প্রিয় সে গানটি এখন আমি প্লে করব ঠিক আছে এখন আমরা এই গানটি প্লে করবো অ্যারঅলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে অ্যান্ড গানটা কি আমরা খুঁজে পাবো এখানে অফকোর্স পাবো পাবো না আমি জানি আপনি খুঁজে পাবেন আপনাকে পেতেই হবে হ্যাঁ পেয়ে গেছেন উনি থ্যাংক ইউ সো হিয়ার্জ এ সঙ্গ আইল হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে জাস্টাইন্ড আসি একটু পরেই অবস্থা আছেন আমি তো ভীষণ ভালো এতগুলো সুন্দর গানের পর আমি একদমই চলে এসেছি বাট এখন যে আমি আসছি এই যে এতক্ষণে হলো আমি সুন্দরভাবে কথা শুনতে পাচ্ছি বিকজ এতক্ষণ আমি একটা কানের হেডফোন খোলা রেখেছিলাম শেষ ওকে আর হলো এখন 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 আমি যেটা বলবো সেটা হলো এখন তোমরা যেহেতু আমাকে শুনছো এবং আমি আছি আর বেশিক্ষণ বেশিক্ষণ না আর বা দশ পনেরো মিনিটের মতো আমি আছি বাট এর মধ্যে অবশ্যই তোমাদের সবার কমেন্টগুলো এবং টেক্সটগুলো পড়তে থাকবো আমাকে শরীফুল আলম লিখেছে তুমি থাকলে অলওয়েজ ভালো থাকবো হাউসফুল উইট আমি আছি তোমাদের সঙ্গে সব সবসময় টেনবারি ইনশাল্লাহ জাস্ট বি হ্যাপি জাস্ট জাস্টই হ্যাপি অ্যান্ড সেই সেই অ্যান্ড আর হল তাহিয়া সারাফ আমায় লিখেছে আপু আমার নাম কি দিবা তোমার নাম হলো এই মনে করো তোমার নামটা দিলাম হ্যাঁ এই দিলাম কিন্তু তোমার নামটা ইটস ভেরি গুড আমি তোমার নামটা আমার কেন কোনো নাম মাথার মধ্যে আসে না তোমার নাম তোমার নাম হলো এই ওর নাম কি দিই বলো তো দাঁড়া আমি তোমার নাম দিয়েই যাব আজকে যারা সবর কারো তোমার নাম আমি দিচ্ছি দাঁড়াও আর আমাকে কারা কার লিখেছে আমি একটু দেখে নিচ্ছি এম ডি মাহাদি মারুফ লিখেছে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই কি করে পারবো বলো অবশ্যই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে পরিস্থিতিটা যদি মানে একদমই স্বাভাবিক হতো তাহলে অবশ্যই আমি বলতাম যে তোমরা আমার অফিসে চলে আসতে পারো মানে এখানে আমার যখন নাকি প্রোগ্রামটা থাকবে সেই প্রোগ্রামের সময় এই অফিসে চলে আসতে পারো বাট দ্য থিং ইজ যেহেতু মানে পরিস্থিতি খুব একটা ভালো না তাই আমি তোমাদের রিস্কটা আমি চাই না যে তোমরা কোনো রিস্কের মধ্যে পড়ে যাও বা তোমাদের কোনো প্রবলেম হোক এটা আমি একদমই চাই না দাজ ভাই অবশ্যই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আর কয়েকটা দিন পর অবশ্যই আমি তোমাদেরকে বলবো আমি তো চিন্তা করছি এখান থেকে তোমাদের একটা একটা কুইজ বা এরকম একটা কিছু করব যেটার পরে আমি দশজনকে সিলেক্ট করবো এবং তোমাদের দর্শনের সাথে হলো আমি এখানে লাইভে আসব পাঁচজন পাঁচজন করে ওকে খু বাট এখন না এখন না বিকিজ যেন এখনও পরিস্থিতি আমাদের খুব একটা ভালো না রাইট তো এই রিস্কটা আমরা নাই নেই কয়েকদিন পরে নেই ইনশাল্লাহ ওকে আগে এম ডি ইব্রাহিম লিখেছে হুম কীভাবে দেখা করা যায় এটা আ ভেরি গুড কোয়েশন ভেরি গুড কোয়েশন আই রিয়েলি অ্যাপ্রিসিয়ারেড অ্যান্ড এটা খুবই চিন্তার একটা বিষয় এটা নিয়ে কালকের একটা মিটিং আমরা কল করছি হ্যাঁ সমস্যা নেই আর মনির মনির হোসেন মনির হোসেন আরমান আমায় লিখেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এবার দেখে নিচ্ছি কারা কারা আমাকে টেক্সট করেছে আমাকে লিখেছ হল কন হে কন হো তুম তুম কাহা হো সোহাগ আমায় লিখেছে আপু তোমাকে ভালোবেসে কি কোনো অপরাধ করেছে নাকি একদমই না একদম না সোহাগ ইনফ্যাক্ট আমিও তো তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসি তাই না বলো তোমরা এত সুইট এত কিউট এত ভালো প্রত্যেকে তো ভালোবাসায় কোনো অপরাধ নেই ট্রাস্টমি একভ ইউ টু মাই ডিয়ার ব্রাদার সো ডোনয়ারি অ্যান্ড জিশন আমায় লিখেছে আজকের প্লে লিস্টটা আসলে অনেক নাইজ করেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাই আজমিরা আমায় লিখেছে আপু তোমার ভয়েসটা খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আজমিরা অ্যান্ড নাইম লিখেছে পাবনা থেকে কণ্ঠ তো সবার আছে কিন্তু মধুর কণ্ঠ তো একটাই সেটা হলো আমি যাকে শুনছি লাভ ইউ ফরশি আপি বা সুইট লাভ ইউ টু ব্রাদার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শাম্মি আমায় লেগেছে আপু আমি বলছি তোমার জীবন চলে দেশপ্রধান মতো আর আমার জীবন চলে আচ্ছা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড খুবই ভালো আমাদের বাট একটা জিনিস কি জানো আমাদের দুজনের জীবনে আসলে পাতার মতো চলছে ইটস রিয়েলি নাইস না স্বামী বলো মানুষজন বলে আমার জীবন হলো নদীর স্রোতের মতো চলছে এর মতো চলছে সেই মতো চলছে বাট আমাদের দুজনের লাইফ আসলে পাতার মতো চলছে সো ইটস রিওলি খুব অ্যান্ড আর আমাকে ভুলে গেলে কিন্তু না আল্লাহ মাফ করুক একদমই না একদমই না প্লিজ ডোন্ট সেই দ্যাট তোমরা অনেক অনেক দিন বাঁচো আমি এটা এটা দোয়া করছি সুস্থভাবে বেঁচে থাকো তোমরা অ্যান্ড ইয়াস আমার সঙ্গে থাকো ওকে আর আমি তো ভুলছি না ট্রাস্ট মি আমি এত সহজে কাউকে ভুলি না হ্যাঁ আর যেখানে যেখানে নাকি তোমার ব্যাপার এবং তোমাদের ব্যাপার সেখানে তো আরও ভুলবো না ইনশাল্লাহ অ্যান্ড তো না ওকে আমার লিখেছি আপু ইউ নো ওয়ান আফ লিটল এভরি এভরি ওয়ান লিটল পর্শি লাভ ইউলি সুইট লাভ টু লাভ ইউটিউ মাই ডিয়ার অ্যান্ড অ্যান্ড মল্লিক আমার লিখেছে থ্যাংক ইউ হাই ইউ শুকর আম গে আলহামদুলিল্লা হবি ইউ আর আমাকে আপু তিন দিন ধরে মনটা অনেক খারাপ এখন তুমি আছো মনটা ভালো আছে তুমি চলে গেলে মনটা খারাপ হয়ে যাবে না একদম না ওয়েট আচ্ছা শোনো আমি মনটা ভালো করা একটা ইয়ে বলে দিই হ্যাঁ ট্রিক তোমাকে বলছি সেটা এই যে এখন আমি চলে যাব না এরপরে হলো তোমার মনটা আরও ভালো হবে কেন জানো তুমি জাস্ট স্প্রে করতে থাকবা যেমন নেক্সট এপিসোডে আমি আবার চলে আসি তো জাস্ট কাউন্ট ডাউন করবা সাত দিন তো আছে এরকম ছয় পাঁচ চার তিন দুই এরকম করে জাস্ট কাউন্ট ডাউন করতে থাকবা অ্যান্ড আরেকটা ব্যাপার তোমাদের প্রত্যেককে বলছি আমি নেক্সট এপিসোড মানে আমি প্রত্যেকটা এপিসোডে আসার আগে পর্যন্ত এই মাঝখানে ছয় দিন যদি কেউ তোমাদের মন খারাপ করে বা তোমাদের মন খারাপের যেই কারণগুলো থাকে ইউজুয়ালি বা যদি কোনো কারণ থাকে সেটা জাস্ট একটা কাগজের মধ্যে লিখে রাখবা ওকে সো লিখে আমি যখন আসব তখন টেক্সটে প্রত্যেকেই সুন্দর করে লিস্ট আমাকে এই এই লিস্টগুলো আমাকে দিবা যে আপু এই এই কারণে আমার মন খারাপ হয়েছিল অ্যান্ড যার উপরে যদি কোনো কমপ্লেন থাকে কারো ব্যাপারে সেটাও আমাকে বলবা কোনো সমস্যা নেই আমি আছি তো টান ভেরি না ডোন ভ্যারি আর জাস্ট বি হ্যাপি আর ইয়াসিন আহমেদ নীলায় আমাকে লিখেছে তারপর হলো আয়মন সায়মন আইমন যেখানে যেহেতু তুমি এসটা লিখনি তার মানে আয়মন 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 রাইট ওকে ফাইন আয়মন আমি লিখেছি আপু তোমার বয়স অনেক কিউট থ্যাংক ইউ আপু তোমার কি বিয়ে হয়েছে যদি না হয় তাহলে আমার বড়ো কি বিয়ে করবা আচ্ছা তোমার এইজ কত মানে একটার পর একটা পুরা রকম কুয়েশন বলছে একটার পর আমার আমার তো এই করো বাউকে দেও এটা খুব ভালো একটা প্রশ্ন হ্যাঁ আমার বিয়ে হয়েছে আরে আমার কি বিয়ে হয়েছে ভাইয়া হয়েছে আমার বিয়ে আমার যেদিন বিয়ে হবে আমাকে জানাবা কিন্তু হ্যাঁ তোমরা সবাই যে আমার বিয়ে হয়েছে ওকে ওকে আমাকে আশিক লিখেছে আপু জাস্ট ক্রাশ তোমার ওকে মানিকঞ্জ থেকে বলছি আমার নাম দাও হ্যাঁ আমি তোমাদের সবার নাম দিই তোমাদের প্রত্যেকের নাম দিই আমি নেক্সট এপিসোডে আমি এতগুলো নাম নিয়ে আসবো তোমরা যা যা বলবো আমাকে নাম দিতে প্রত্যেকের নাম দেবে বাট প্লিজ এখন একটা স্নাম্পটা দিতে বইলো না মাথার মধ্যে আর কোনো নাম আসতেছে না আমার আর সারাফ সারাফের নাম হ্যাঁ সারাফের নামটা দাঁড়ো আগে দিয়ে নিই আগে সারাফকে ঠান্ডা করে নি না তো আমার উপরে রেগে যাবে ওকে সারাফ তোমার নাম তোমার নাম না খুব ভালো একটা প্রশ্ন আপনি ঘুমান কেন হ্যাঁ আমি নাম খুঁজে পাইতেছেন উনি ঘুমাইতেছেন উনি ঝিমাইতেসে লিট্রালি ভালো লাগে না আমার ওকে আর দাঁড়াও আমি নাম এই যে আমার মানে মাথার মধ্যে আছে নামটা জাস্ট মুখে আসছে না জ্যামে মানে ট্রাফিকে আছে তো ওটার জন্য চলে আসবে হ্যাঁ চলে আসবে ডোনারি আমি এর মধ্যে হলো নামটা দিয়ে দিচ্ছি বা তার আগে আমি তোমাদেরকে এখন যেটা বলবো যে সময় যেটা আমি দেখতে পাচ্ছি খুব একটা সময় নেই আমার হাতে তাই এখন আমি যেটা করব সে কারাকার আমাকে টেক্স না টেক্স তো এতক্ষণ ধর পড়লাম কারাকার আমাকে হলো কমেন্ট করেছে সেটা আমি একটু দেখে নিচ্ছি আমাকে তাহিয়া সারাফ লেগেছে আমার নাম হ্যাঁ আমি তোমার নাম দিছি আমার বাহ কি চোখ আমার আমার দুটো চোখ আর কাউকে দেখে না খালি সারফকে দেখে তোমার নাম হলো তোমার নাম না তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম হলো আচ্ছা দাঁড়ো তোমার ফেভারিট কালার কী বলো তো সারফ জাস্টমি তোমার ফেভারিট কালারটা কি ওকে তোমার ফেভারিট কালারটার নাম বলো তারপর আমি তোমার নামটা দিচ্ছি ওটার উপর ডিপেন্ড করবে তো ওটার জন্য অ্যান্ড তারিকুল ইসলাম লিখেছি বা আপু তুমি অনেক কিউট থ্যাংক ইউ খুশি হয়ে গেছি আমি আজকে মনে করো আমি অনেক খুশি আব্দুর রশিদ তসবির আমার লিখেছে আপু তোমাকে অনেক মিস করবো আহ রে ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আবার চলে আসবো অ্যান্ড মাহমুদুল মাহমুদুল হাসান ভুইয়া আমায় লিখেছে আপু কামুনাচল আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে সারাফ লিখেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হাই ফাইট মানে আমার হলো হোয়াইট বেশি পছন্দ সে তোমার নাম হলো হোয়াইট ফ্যারি ইয়াস তোমার নাম হলো এখন থেকে হোয়াইট ফ্যারি ঠিক আছে কেউ তোমাকে যখন জিজ্ঞেস করবে তোমার নাম কি তুমি বলবা যে আমার হলো দুটা নাম একটা নাম হলো তাহিয়া সারাফ আর একটা নাম হলো হোয়াইট ফ্যারি অ্যান্ড হল আর হলো আমাকে আরও অনেকে তোমরা লিখেছ থ্যাংক ইউ সো মাচ আর এখন আমি তোমাদেরকে বলছি সময় যেহেতু একদমই শেষ আমার এখন চলে যেতে হবে আমার হাতে একদমই আর সময় নেই তোমাদেরকে জাস্ট এতটুকু বলে যাচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুন্দর থেকে খুব সুস্থ থেকো অ্যান্ড সেফ থেকো সবাইকে সেফ রেখো এবং সবার জন্য আমরা লাইক প্রত্যেকে প্রত্যেকের জন্য আমরা দোয়া করি ঠিক আছে আর আমার জন্য দোয়া করে যেন নেক্সট এপিসোডে আবারও হাসতে হাসতে চলে আসতে পারি এখন যেতে যেতে যে গানটি প্লে করে দিয়ে যাব আমি নিজেও জানি না খুব পার্ট নিয়ে বললাম না যেতে যেতে একটা গান প্লে করে দিয়ে যাব বাট এখন ওই সামনে যিনি বসে আছেন ওনার দিকেই আমার তাকাতে হবে ভাই আমরা কোন গানটি প্লে করব ওকে উনি একটা মুচিকে হাসি দিলেন তার মানে হলো ক্যাসলামের মজাক আমি নিজেও জানি না ওনার ব্যাপারটা হলো উনি নিজেও জানেন না এখন উনি কোন গান প্লে করবেন কোনো সমস্যা নেই সো এখন আমি যাচ্ছি সবাই খুব ভালো থেকো ওই যে বললাম আমার জন্য তো ওই জন্য নেক্সট এপিসোডে আবার আস্তে আস্তে চলে আসতে পারি এখনের মতো টাটা বাই বাই গুড নাইট আল্লাহ হাফেজ আর কিছু বলার নেই বাসায় যাবো